ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেন্টিমিটার হলে ঘনকটির ঘনফল হিসাব করে লেখো। তাহলে দেখো, একটি ঘনকের কতগুলি ধার থাকে আমরা জানি। আমরা জানি যে একটি ঘনকের হচ্ছে 12টি ধার থাকে, তাই তো? ঘনকটির 12টি ধারের সমষ্টি ইজ ইকুয়াল টু হচ্ছে 60 সেন্টিমিটার। ওকে, তো প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য আমরা ধরে নিই এ। ওকে, প্রতিটি ধারের দৈর্ঘ্য হচ্ছে এ সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা বলতে পারবো যে 12A ইজ ইকুয়াল টু হচ্ছে 60। সো এ ইজ ইকুয়াল টু হচ্ছে 60 ÷ 12 মিনস 5 সেন্টিমিটার। তাহলে প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে আয়তন কি হবে? আয়তনের ফর্মুলা আমরা জানি হয় এ কিউব। সো এ কিউব ইজ ইকুয়াল টু 5 কিউব। সো 5 × 5 = 25, 25 × 5 = 125, সো 125 সেন্টিমিটার কিউব। ওকে, তো 125 সেন্টিমিটার কিউব, দিস ইজ আওয়ার আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।